তারকায় ঠাসা পিএসজি এবার যেন দলে তারকা ভেড়ানোর মাশুল দিচ্ছে, কেননা এমবাপ্পে নেইমারের দ্বন্দ্বটা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছিল মপেলিয়ারের ম্যাচে। তবে পেনাল্টি শুট করা নিয়ে দলের এই দুই তারকার মধ্যকার সংঘর্ষের নিষ্পত্তিটা করেছেন সার্জিও র‍্যামোস। সাবেক রিয়াল মাদ্রিদের এই অধিনায়ক আপাতত দ্বন্দ্বের আগুনটা নেভাতে সক্ষম হন। মেসি নেইমার এমবাপ্পেদের পিএসজির এমন নাজেহাল অবস্থার সৃষ্টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এ যেন সাপে নেউলে লড়াই চলছে পিএসজি শিবিরে, যার শুরুটা হয় নতুন মৌসুমে এমবাপ্পের চুক্তি নবায়নের পর থেকেই। নেইমারকে দলে রাখা না রাখা নিয়ে নানান টাল বাহানা শুরু করেছিল এমবাপ্পে। নেইমারকে নিয়ে নানান সময় নানান কটূক্তিও করেছিল এই উদীয়মান ফুটবলার, এমনটা জানা গিয়েছিল সেখানকার সংবাদমাধ্যম থেকেই। আর সর্বশেষ মপুলিয়ার ম্যাচ চলাকালীন নেইমার এমবাপ্পে বিরোধটা আবারও যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। ওই ম্যাচে পেনাল্টি শুট নেওয়া নিয়ে নেইমার ও এমবাপ্পের মধ্যে কথা কাটাকাটি হয়, যার রেশ ড্রেসিংরুমেও ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডের খেলাধুলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট স্পোর্টস বাইবেল জানিয়েছে, ওই দিন মপুলিয়ার ম্যাচ শেষ করে সবাই যখন ড্রেসিংরুমে প্রবেশ করে তখনই হট্টগোল শুরু হয়। নেইমার ও এমবাপ্পে উত্তেজিত হয়ে কথা বলেন, এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। যদিও সেটা খারাপ পর্যায়ে যাওয়ার আগে সতীর্থরা তাদের শান্ত করেন। এরপর থেকে কেউ কারো মুখ দেখছেন না। ফরাসি গণমাধ্যমগুলো বলছে ড্রেসিংরুমে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তবে হাতাহাতির উপক্রম হওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক করেন সতীর্থরা। তবে কয়েক দফা দুজনই চেঁচিয়ে কথা বলেন এবং মাঠের বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে প্রশ্ন করেন। তবে আক্রমণ ভাগের দুই তারকার বিরোধ প্রশমনে দলটির বর্ষিয়ান ডিফেন্ডার সার্জিও র‍্যামোস কার্যকরী ভূমিকা রেখেছেন। সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়কের মধ্যস্থতায় আপাতত বৈরিতার আগুন কিছুটা প্রশমিত হয়েছে বলে জানিয়েছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। তবে একই দিনে আরেক অঘটন ঘটিয়ে ফেলেছেন এমবাপ্পে। ওই দিন মাঠে মেসিকে ধাক্কা দিয়েও না দেখার ভান করেছিলেন এমবাপ্পে, যে ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। মপেলিয়ার ম্যাচেরই দৃশ্য সেটা। নেইমার পেনাল্টি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, খেলোয়াড়রা যে যার মতো পেছনে দাঁড়িয়ে, তখনই একপাশ থেকে এমবাপ্পে ক্ষিপ্র গতিতে এসে মেসির পেশির সঙ্গে ধাক্কা মেরে সামনে এগিয়ে যান। মেসি মুখ ফিরিয়ে অবাক চোখে সেটি তাকিয়ে দেখেন। এ নিয়েও চলছে তুমুল আলোচনা। তবে ম্যাচ শেষে সবার আগে নেইমার এমবাপ্পে বিরোধ মেটানোর চেষ্টা চলছে। পরবর্তীতে রোববার পিএসজির ক্রীড়া পরামর্শক লুইস ক্যাম্পোস দুই খেলোয়াড়কে নিয়ে বৈঠকে বসেন। সেখানে দুই খেলোয়াড়ের মধ্যকার ঝামেলা মিটমাট হয়ে গেছে বলেই খবর ফরাসি সংবাদ মাধ্যমের। তবে তারকা বনাম তারকার এই লড়াইটা মোটেও পিএসজি কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি, তা আর বলার অপেক্ষা রাখে না।